হ্যালো এভ্রিওন্স আজকে আমরা জানবো কীভাবে জাভা ডাউনলোড এবং ইনস্টল করে তো আমি দেখুন গুগলে লিখেছি জাভা জেডিকে টোয়েন্টি ওয়ান দিয়ে ফার্স্ট লিঙ্কটা দিয়ে ক্লিক করেছি ক্লিক করার পরে আপনার এই যে দেখতে পাচ্ছি আমরা একটু নিচের দিকে স্টল করবো উইন্ডোজ ম্যাক আর লিনাক্স আছে তো আমরা উইন্ডোজে ক্লিক করবো এবার দেখুন মিডলে দেখা আছে এক্স সিক্সটি ফোর ইনস্টলার আপনি এই তিনটে যে কোনো একটা করতে পারেন তবে বেস্ট হচ্ছে এই যে এক্স ফোর ইনস্টলার প্রায় ডাউনলোড হয়ে গেল ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ওই যে স্ক্রিনে দেখাচ্ছে লিনাক্স আছে ম্যাক আছে ঠিক আছে যার যেটা ওয়েজ আছে তার জন্য সেটা সিলেক্ট করতে হবে তো প্রায় হয়ে গেল তো এবার আমরা ওই সেট আপটাতে ক্লিক করেছি তো ক্লিক করলে পরে কিছুক্ষণ টাইমের মধ্যে এটা দেখে নিই এই যে প্রসেসিং চলছে হ্যাঁ ব্যাস এবার দেখুন আপনাকে দেখাচ্ছে যে অভা নেক্সট করতে হচ্ছে আর একবার নেক্সট একটু ওয়েট করতে হবে এখানে দুবার অফারিং হবে এই যে একবার হয়ে গেল সেকেন্ড টাইম আর একবার হবে এই যে সেকেন্ড টাইম শুরু হয়েছে একটু হয়তো লেন্দি হবে তো দেখিনি হয়ে গেল মোটামুটি ঠিক আছে তা আচ্ছা কমপ্লিট হয়ে গেল এটা এবার আমরা ব্লু জে ঠিক আছে ব্লু জে ডাউনলোড করব প্রথমে জেডিকে তারপরে হচ্ছে ব্লু জে ঠিক আছে তাহলে আমি ব্লু জে এটাতে গুগলে গিয়ে লিখলাম ব্লু জে ডাউনলোড তারপরে আমরা ব্লু জেতে ক্লিক করবো ফার্স্ট লিঙ্কটাতে এটাও একইভাবে আপনার ডাউনলোড হয়ে যাবে তো এই যে দেখাচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করবেন আপনার উইন্ডোজ নিতে হচ্ছে উইন্ডোজ নেওয়ার পরে দেখিনি এই যে ইনস্টল দেখাচ্ছে ঠিক আছে তো এটাতে একটু টাইম নেয় আমি ওটাকে কেটে দিলাম দেখুন আমার আগের থেকে ইনস্টল করা আছে এটাতে ডবল ক্লিক করলাম ঠিক আছে নেক্সট নেক্সট করে এই যে ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করব ঠিক আছে তারপরে নেক্সট করব নেক্সট করার পরে আরেকবার নেক্সট করব তো মোটামুটি হয়ে গেল এবারে একই রকম এখানেও আপনার ওই প্রসেস হবে এই যে দেখাচ্ছি একটু ব্ল্যাক হয়ে গেল তারপরে আপনার প্রসেসিং চলছে প্রসেসিং ওয়ান হয়ে গেল কমপ্লিট এবার প্রসেসিং ওয়ান টু করে এইরকম যেতে থাকবে বাস এবারে ফিনিশ করবো তাহলে ফিনিশ করলে মোটামুটি এটা হয়ে গেলো ঠিক আছে এবার আমি এটাকে ক্লোজ করে দিয়ে একবার আপনাদের ওপেন করে একটা ছোট প্রোগ্রাম করে দেখাবো জাস্ট দু লাইনের প্রোগ্রাম ঠিক আছে তো রিফ্রেশ করে নিলাম একটু রিফ্রেশ করার পরে আমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছি বা দিক থেকে তিন নম্বরটা হ্যাঁ এক দুই তিন চারের মধ্যে তিন নম্বরটা তো এটাতে আমরা ডবল ক্লিক করব ব্লুজে আইকনটাতে ডবল ক্লিক করব এই যে ব্লুজে দেখাচ্ছে সাপোর্ট বাই ওরাকল ঠিক আছে তাহলে সাপোর্ট বাই ওরাক্কেল ব্যাস এই যে দেখুন ওপেন হয়ে গেছে এখানে একটা ফার্স্ট আমাদেরকে প্রথমে একটা প্রজেক্ট করতে হবে তারপরে ক্লাস তো এখানে আমি একটা ক্লাস তৈরি করছি প্রজেক্ট আমার আগেই করা ছিল তো ব্যাস এখানে একবার রাইট ক্লিক করে বা নিউ ক্লাসে ক্লিক করে নাম দিয়েছি তারপরে এই যে লেখাগুলো আছে এগুলোর মধ্যে আপনি এডিটিং করতে পারেন আদারওয়াইজ আমরা এটাকে ক্লিয়ার করে নতুনভাবে লিখতে পারি তো আমি এটাকে ক্লিয়ার করে নতুনভাবে লিখছি ঠিক আছে তো আমি ফটোটা ক্লিয়ার করে নিলাম এবার জাস্ট একটা ছোটো প্রোগ্রাম করে দেখাই দেখুন পাবলিক ক্লাস যে ক্লাসের নাম আমরা দিয়েছি তারপরে লেখা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েট মেন ঠিক আছে পাবলিক স্ট্যাটিক ভয়েট মেন আচ্ছা এবার আমি ডেটা পাস করছি এখানে ইন্টিজার এ ইন্টিজার বি ইন্টিজার সি ঠিক আছে এখানে আমি ডেটা পাস করলাম ইন্ট এ বি সি এবার ইন্ট লিখলাম সাম ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি তে টার্মিনেট এন্টার ঠিক আছে আচ্ছা এইবার আমরা আউটপুট নেবো ঠিক আছে তার আগে এখানে আমি ব্রেসেস দিতে ভুলে গেছি তাহলে ব্রেসেসটা দিয়ে দিই হুম ঠিক আছে এবার এবার দেখিনি আমরা লিখব হচ্ছে আউটপুট তাহলে আউটপুটের জন্য লিখতে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন ফর নিউ লাইন তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন আবার ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশন দ্য রেজাল্ট ইজ ডবল কোটেশন ক্লোজ প্লাস সাম ব্র্যাকেট ক্লোজ টার্মিনেট ঠিক আছে মোটামুটি হয়ে গেছে এইবার যদি এখানে কোনো কোনো ইরোর না থাকে তাহলে আমরা কম্পাইল করলে রান করতে পারবো তাহলে দেখিনি রাইট ক্লিক করে কম্পাইল করে দিলাম কোনো ইরোর দেখাচ্ছে না রাইট ক্লিক করে হোয়াইট মেন করলে প্রোগ্রাম রান ব্যাস এন্টার ফার্স্ট নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি দিলাম সেকেন্ড নাম্বার দিয়ে থার্ড নাম্বার দিলাম দিয়ে ওকে ঠিক আছে আমাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে দ্য রেজাল্ট ইজ হান্ড্রেড ফিফটি